নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে ভোরের থেকে ব্লগটা স্টার্ট করছি, এখন প্রায় 4:30 বাজছে, তো সকাল হয়ে গেছে। চলুন রান্নাঘরে দেখি কী কী রান্না হয়েছে। তো আজকে অনেক রকমের ভাজা হচ্ছে, সবজিগুলো এখনও তৈরি হয়নি। আর এদিকে নিচে দেখছি শাক ভাজা হচ্ছে, ডাল সিটি মারা হয়ে গিয়েছে হচ্ছে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, এগুলো সব রান্না হবে। আর একটা পাঁচমিশালি সবজি হবে। তো দেখি সবজিটা আমি বসাই, এই যে সবজির মধ্যে তেল দিয়ে পটল বা ফুলকপিগুলো ভাজতে শুরু করে দিয়েছি, ভালোভাবে ভাজা হোক। তারপর যাই দেখি ডাকছে বাইরে, পিকু বাইরে ডাকছে, গিয়ে দেখছি আমাদের পুকুর পাড়ে এতগুলো বান্দর একসাথে বসে আছে। এতগুলো বান্দর একসাথে আমি কোনোদিনই দেখিনি। তো ও দেখে পরে আমাকে ডাকছে, তুই তাড়াতাড়ি আয় দেখে যান। তো আমি বাচ্চাটা পিকু তিনজনে দেখতে গিয়েছি, আমাদের পিছু পিছু আবার পাশের বাড়ির কাকিমণি ওরাও শুধু দেখতে এসছে। তাই দেখুন কতগুলো বান্দর একসাথে, বেশ ভালো লাগছে দেখতে। আর সবগুলো একসাথে যখন সবজি ভুঁয়ে যাচ্ছে না, যত সবজি সব একসাথে খেয়ে নিচ্ছে, তাই গ্রামের লোকরা খুবই উদ্ব্যস্ত হয়ে পড়ছে এদেরকে তাড়াবার জন্য। তো বান্দরগুলো উপায় কী খাবে সেটাও ভাবার কথা, কারণ খাবার তো আর কোনো কিছু নেই ওদের কাছে। তো আর এদিকে গ্রামের মানুষরা সবজি খেয়ে নেওয়ার জন্য, পুরো সবজি মান নষ্ট করার জন্য তাদেরও খুব লোকসান হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানে।